এশিয়ান গেমসের খবর। অবশেষে এশিয়ান গেমসের হকিতে জয়ের মুখ দেখল বাংলাদেশ। নিজেদের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরকে 7-3 গোলে হারালো নিমোজিমিরা। শনিবার উজবেকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। চীনের হ্যাংজু থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুশফিকুর রহমান। গোয়াংশু কানাল পার্ক হকি স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম কোয়ার্টারে 1-0 এগিয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে প্রথম গোলটি করেন পুষ্কর খিসামিমো। দ্বিতীয় কোয়ার্টারে আরও একটি গোল পায় বাংলাদেশ। নিমোজিমিদের ডিফেন্স দৃঢ়তায় বেশ কয়েকবার আক্রমণ সানিয়েও গোল করতে ব্যর্থ হয়েছে সিঙ্গাপুর। ফলে 2-0 এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে লাল সবুজরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সিঙ্গাপুরকে চাপে রাখে বাংলাদেশ। একটি গোল আসে আশরাফুলের স্টিক থেকে। তবে এই তৃতীয় কোয়ার্টারেই 2 গোল হজম করে বাংলাদেশ। বিরতিতে যাবার আগে দলের হয়ে চতুর্থ গোল করেন আরশাদ। চতুর্থ ও শেষ কোয়ার্টারের শুরুতেই স্কোর বাড়ান হাসান। এরপর গোল যেন ছেলের হাতের মোয়া। মিলন ও সবুজের কাছ থেকে আসে আরও 3টি গোল। সব মিলে 7-3 গোলের বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লাল সবুজের হকি দল। আজকে আমাদের ম্যাচের প্ল্যান ছিল যে আমাদেরকে এনিহাও জিততে হবে। কোচের প্ল্যান যেভাবে ছিল ওই মোতাবেক আমরা খেলার চেষ্টা করছি। আমাদের যে প্ল্যান অনুযায়ী ছিল ওই অনুযায়ী আমরা খেলতেছি। নেক্সট ম্যাচ এইভাবে ধরে ইনশাল্লাহ আজকের ম্যাচে যে প্ল্যান ছিল ওই ম্যাচে আমরা খেলতে পারছি। এশিয়ান গেমসে চতুর্থ হবার যে লক্ষ্য নিয়ে এসেছিল বাংলাদেশ, সেখানে প্রথম 2 ম্যাচ হেরে খানিকটা ভাটা পড়েছে। আর আজ সিঙ্গাপুরের সাথে জিতলেও পরে শক্ত 2 প্রতিপক্ষ ভারত এবং উজবেকিস্তান। সে ম্যাচ দুটো জিতলেও থেকে যাবে সমীকরণের মারপ্যাচ। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, হাংজু, চীন।